ছেলেদের কি গাছের মেহেদি দেওয়া যাবে মানে ছেলেরা হাতে বা কোথাও গাছের মেহেদি ব্যবহার করবেন কিনা প্রথম কথা হলো চুলে দাড়িতে কালো হয়ে গেলে সাদা হয়ে গেলে সেগুলোকে লাল করার জন্য মেহেদি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু অনেক ছেলেরা আছে দুই হাতে মেহেদি দেয় আছে না নাই আপনাদের এলাকায় আছে এই ছেলেগুলো কি ছেলে না মেয়ে এটা টেস্ট করা উচিত হরমোন টেস্ট করা উচিত কারণ হাতে মেহেদি দিবে মেয়েরা ছেলেরা না পরিষ্কারভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে তিনি মেয়েদেরকে হাতে মেহেদি দিতে উদ্বুদ্ধ করেছেন আর মেয়েদের যে বেশভূষা মেয়েদের যে সাজসজ্জা সেটা পুরুষরা ধারণ করবে না এখন গোটা পৃথিবীতে যে একটা ট্রেন্ড চালু হয়েছে ছেলেরা মেয়ের ভাঙ ধরা আর মেয়েরা ছেলের ভঙ ধরা এটাকে আবার অফিসিয়ালি আপনার এস্টাবলিশড করার বই পুস্তকে দেওয়ার যে ষড়যন্ত্র এবং তামাশা শুরু হয়েছে এটা এমনি এমনি হয় নাই আপনারা মনে করছেন এমনি এমনি হয়েছে শুনেন 1450 বছর আগে কোরআন বলে দিয়েছে কি হবে শয়তান তার প্রতিজ্ঞা করেছিল ফালাইগাইরুন্না খলকাল্লাহ শয়তান সে প্রতিজ্ঞা করেছে অবশ্যই অবশ্যই সে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধন করবে নারী পুরুষ পুরুষ নারী এই যে সৃষ্টিতে পরিবর্তন করা এবং একাকার করে ফেলা এটা শয়তানের সংকল্প ছিল এটা শয়তানি এজেন্ডা সেটা বাস্তবায়ন করা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়ালাআনাল্লাহু মিনাল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বিল রিজাল যে সমস্ত পুরুষরা মহিলাদের আর মহিলারা পুরুষদের বেশ ধারণ করে পোশাকে আশাকে চলনে বলনে পুরুষরা মহিলাদের মতো মহিলারা পুরুষদের মতো আল্লাহ তাআলা লানত তাদের উপরে বর্ষিত হয় যদি কোনো পুরুষ অন্য পুরুষের প্রতি টান থাকে মহিলা মহিলার দিকে টান থাকে তাহলে এটা মানসিক রোগ এটা ট্রিটমেন্ট করতে হবে এটাকে রোগটাকে অ্যাপ্রিসিয়েট করা যাবে না ট্রিটমেন্ট করলে এটা সমাধানযোগ্য বিষয় সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য এটা করা হচ্ছে বিধায় এগুলো করা যাবে না এই জন্য নারী পুরুষের নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে হবে যেই মেয়েরা ছেলেদের মতো শার্ট প্যান্ট গেঞ্জি পরে ছেলে সাজার চেষ্টা করে চুল কাটে সবকিছু করে আমি সেই মেয়েকে প্রশ্ন করতে চাই বোন আমার তুমি কি নারী হিসাবে জন্মগ্রহণ করে অপমান বোধ করতেছ নারী হিসাবে জন্মগ্রহণ করার কারণে তোমার নিজেকে ছোট মনে হচ্ছে যে তুমি পুরুষ হওয়ার চেষ্টা করতেছ তুমি তো নারীত্বকে অপমান করতেছ আল্লাহ তাআলা তোমাকে যে নারী হিসাবে সৃষ্টি করেছেন তোমার গর্ববোধ করা উচিত তুমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত নারী হিসাবে নারীত্বের মধ্যেই তোমার গর্ব খোঁজা উচিত তুমি পুরুষ হয়ে গর্ব খোঁজার চেষ্টা করা বা পুরুষ সাজার চেষ্টা করার মানে হলো তোমার নারীত্ব নিয়ে তুমি খুশি না তুমি এটা নারীত্বকে অপমান করলে ঠিক একইভাবে যে পুরুষ মহিলার বেশ ধারণ করে এখন দেখেন এই যে হাতে মেহেদি দেয় তারপরে চুড়ি পরে হ্যাঁ স্বর্ণের জিনিসপত্র পরে তারপরে যায় চুল মহিলাদের মতো আপনার বিভিন্ন স্টাইল ধারণ করে এগুলো সব শয়তানি এজেন্ডা আপনি দেখেন শয়তান কিভাবে উল্টায় দিছে মেয়েদেরকে উস্কানি দিছে তোমরা ছেলেদের মতো হয়ে যাও এই জন্য মেয়েদের দেখবেন তারা শার্ট পরে প্যান্ট পরে জামা কাপড় ছেলেদের মতো পরে আর মেয়েরা ছেলেরা তারা উল্টা পুরুষদের জন্য নির্দেশ হলো টাকনুর উপরে প্যান্ট পাজামা পরবে আর মহিলাদের জন্য নির্দেশ হলো টাকনুর নিচে পরবে এখন মেয়েরা পরে ওই যে কি প্লাজু আরো কি জানি আছে এগুলা মানে তারা পরে উপরে আর ছেলেরা পরে কোথায় অর্থাৎ শরীয়ত যেটা নির্দেশ করছে ওইটার উল্টাটা ঠিক না এটাকে এমনি এমনি হচ্ছে জি না শয়তান কোরআন হাদিসে আপনি না জানলে কিছু শয়তান অনেক ভালো করে জানে এই জন্য শয়তান আমাদেরকে তো জাহান্নামে নিতে হবে আমাদের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হয়েছে সে তখনই সংকল্প করেছে যে তোদেরকে জাহান্নামে নিয়েই ছাড়বো আল্লাহ যা নিষেধ করছে ওইটা বেশি বেশি করাবে সে ভাইরা আমার মেয়েদের জামা কাপড় এখন ওড়না দেখা যায় না থ্রি পিস ওড়না নেই কিন্তু ছেলেরা পাঞ্জাবি কিনতে গেলে পাঞ্জাবির সাথে একটা ওড়না দেয় আছে না নাই এগুলা কিয়ামত নিকটবর্তী হওয়ার লক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন ভাইরা আমার স্রোত জাহান্নামের স্রোত আলেম ওলামারা বন্ধ করতে পারবেন না কিন্তু যুগ যুগ নবী রাসূলগণ চেষ্টা করেছেন খুব কম মানুষ কথা শুনেছে ওই কম মানুষই জান্নাতে যাবে এখন আপনার ব্যাপার এটা আপনি কি কম মানুষের দলে থাকবেন না বেশি মানুষের দলে যাবেন স্রোতের তালে তালে চলবেন না স্রোতের উল্টা চলবেন ইউনিক হবেন নাকি গতানুগতিক হবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন আলেমদের দায়িত্ব তারা পালন করছে তাদেরকে আল্লাহ তাআলা দারোয়ান করে প্রহরী করে পালন পাঠান নাই তারা তাদের দায়িত্ব পালন করছে ওমা আলাইনা ইল্লাল বালাগ আমাদের পৌঁছানোর দায়িত্ব আমরা পৌঁছে দিয়েছি কিয়ামতের ময়দানে জাহান্নামে নেওয়ার সময় প্রহরীরা জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাদির তোমাদেরকে কি কেউ সতর্ক করে নাই এসে তখন বলবেন বালা কদ জা আনা নাদির হ্যাঁ সতর্ক করার জন্য এসেছিল তারা
কিন্তু আমরা তাদেরকে বিশ্বাস করি না তাদের কথা মানি না সে করুণ পরিণতি থেকে বাঁচার জন্য এখনি আসুন সংকল্প করি সতর্ক হই সকল হারাম বর্জন করি চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার কোন এক মেয়ে হাত দিয়ে কিছু একটা জিনিস পর্দার আড়াল থেকে দিয়েছেন বা নিয়েছেন তো মেয়ের হাতে মেহেদি না দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত চোখে পড়ার পর বললেন যে ব্যাপার কি মহিলাদের এই সাইড থেকে হাত আসলো হাতে মেহেদি নাই কোনো পুরুষের হাত নাকি তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষের হাতে মেহেদি চিন্তাও করতেন না এবং মেয়েদের হাতে মেহেদিকে অ্যাপ্রিসিয়েট করতেন এর জন্য অনেক ছেলেরা বিয়ের সময় মেহেদি পরে ছেলেদের সাজগোজ না সাজগোজ হলো মেয়েদের জন্য মেয়েদেরকে শরীয়ত বলছে যত মানুষের সাজগোজ করবে ছেলেরা শুধু পরিপাটি পরিচ্ছন্ন থাকবে ব্যাস যথেষ্ট এর বেশি দরকার নেই আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে